Assalamu alaikum. In today's class, I will discuss a poem. The name of the poem, Love and Friendship. Unit 4, Lesson 2, written by William Shakespeare. আজকে যে আমরা একটা কবিতা শিখব, এই কবিতাটা থেকে আমরা কী কী শিখব, এই কবিতার ব্যাকগ্রাউন্ড শিখব, আমরা শিখব এই কবিতায় ইউজড কিছু ওল্ড ইংলিশ ওয়ার্ডস, আমরা শিখব কিছু সিনোনিমস এবং কিছু ওয়ার্ডের এক্সপ্লানেশন আমরা শিখব, আমরা শিখব এই কবিতার মেজর থিমস, আমরা শিখব এই কবিতায় যে লিটারারি ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমরা আজকের কবিতা থেকে শিখব। তো তোমরা যারা এই মুহূর্তে লেকচারটা দেখছো, তোমরা তোমাদের বইয়ের এই কবিতাটা বের করো, 48 পেজ। এই পেজের মধ্যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইউনিট 4, যেটা তোমাদের এবারের পরীক্ষার জন্য সিলেবাসে রয়েছে, এটা তুমি বের করো, আমি পড়ছি। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, ভালোবাসা এবং বন্ধুত্ব। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর দ্য টু ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ। ভালোবাসা এবং ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব হচ্ছে আর দ্য টু ইম্পর্টেন্ট ডিমান্ডস, এটা দুইটা গুরুত্বপূর্ণ চাহিদা অব হিউম্যান লাইফ, মানুষের জীবনের। হিউম্যান লাইফ বিকামস আনলিভেবল, তাহলে এই যে মানুষের জীবন হয়ে যায় আনলিভেবল, অবসবাসযোগ্য হয়ে যায় ইন দেয়ার অ্যাবসেন্স, তাদের অনুপস্থিতিতে। দো হিউম্যান বিংস নিড দেম ব্যাডলি, যদিও মানুষের নিড দেম এগুলো দরকার ব্যাডলি, প্রচুর পরিমাণে, অনেক বেশি দরকার। এই যে ব্যাডলি, ব্যাড কিন্তু একরকম অর্থ, আমি গত একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো শেষে এলওয়াই যুক্ত করার পরে ডিফারেন্ট মিনিং হয়ে যায়। যেমন এর মধ্যে আছে একটা হচ্ছে ব্যাড, ব্যাডলি। হ্যাঁ, তুমি মনে করো ব্যাড ব্যাডলি, তাহলে এটা হচ্ছে খারাপ আর এটা হচ্ছে গুরুতর প্রয়োজন। হ্যাঁ, তারপর হার্ডলি, এটা দেখা যায় এটা অর্থ বেশি, হ্যাঁ কঠিন, আর এটা দেখা যায় কদাচিৎ, খুবই কম। প্রেজেন্টলি, হ্যাঁ প্রেজেন্টলি হচ্ছে বর্তমান, প্রেজেন্টলি হচ্ছে সম্প্রতি। হ্যাঁ, তাহলে এই যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখা যায় লাইকলি মানে পছন্দ করা বা মতো, আর লাইকলি অর্থ হচ্ছে সম্ভবত। তাহলে দেখো এলওয়াই যোগ করলে কিন্তু অনেকগুলো ওয়ার্ডের ভিন্ন ভিন্ন অর্থ হয়ে যায়। তো দেখো ব্যাডলি, ট্রু লাভ, সত্যি ভালোবাসা, অ্যান্ড ফ্রেন্ডশিপ এবং বন্ধুত্ব, আর ডিফিকাল্ট টু ফাইন্ড, এগুলো খুবই কঠিন খুঁজে পাওয়া। দ্য শর্ট সং, এই যে এই ছোটো একটা গান, ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার্স, যেটা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, উনি হচ্ছে 1564 এখানে তার এই সালে তার জন্ম, এবং 1660 সে মৃত্যুবরণ করেছেন। প্লে হচ্ছে নাটিকা। অ্যাজ ইউ লাইক ইট, এই যে অ্যাজ ইউ লাইক ইট থেকে ইট লামেন্টস, ইহা শোক করেছে। দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ, কিসের সম্পর্কে শোক করেছে, যে সত্যি ভালোবাসা এবং ফ্রেন্ডশিপ ইন হিউম্যান লাইফ, যে মানুষের জীবনে সত্যি ভালোবাসা এবং যে বন্ধুত্ব নেই, এটার বিষয়ে উনি ল্যামেন্ট করেছেন। হ্যাঁ, অর্থাৎ উনি বিলাপ করেছেন। তাহলে দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু আলোচনা করি, এই যে কবিতাটা নেওয়া হয়েছে, এই কবিতাটা হচ্ছে শেক্সপিয়ারের একটা প্লে থেকে, উনি যে একটা নাটক লিখেছেন, এই নাটকটার নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। তাহলে এই নাটকটা অ্যাজ ইউ লাইক ইট, এই এই যে এই এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখো একটু আলোচনা করছি, এই নাটকের মূল যে মূল চরিত্র হচ্ছে এখানে ডিউক সিনিয়র। দেখো ডিউক সিনিয়র হচ্ছে উনি ডিউক ছিলেন, উনি একজন ডিউক ছিলেন। তো এই যে ডিউক সিনিয়র আর হচ্ছে এই যে ডিউক ফ্রেডরিক, ডিউক সিনিয়রের ছোটো ভাই ছিলেন ডিউক ফ্রেডরিক। তো এই যে ডিউক ফ্রেডরিক ছিল খুবই কপট মনের। তো উনি করলো কি, যে এই যে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করে উনি তাকে ক্ষমতা থেকে নামালো, তার বড় ভাই ডিউক সিনিয়রকে ক্ষমতা থেকে নামালো। ক্ষমতা থেকে নামানোর পরে তাকে ক্ষমতা থেকে সে যখন চলে গেল, তখন সে একটা এই যে দেখো ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে বসবাস করতে শুরু করলো, যে রাজপ্রাসাদ থেকে বের হয়ে তাকে
এখন ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে সে বসবাস করতে শুরু করলো। তো যখন তারা ফরেস্টে যখন তারা বসবাস করে, এই বসবাস করার সময় তারা দেখা যায় যে বনের যে প্রাণী তাদেরকে তারা হত্যা করে তারা তাদের খাবার সংগ্রহ করত। তো এই যে ফরেস্ট অফ আর্ডেনে থাকার সময় তার একজন সঙ্গী ছিল, হ্যাঁ তার একজন সঙ্গী ছিল আমিনস, তো তার নাম ছিল জ্যাক। তো সে একদা এই যে খাওয়ার সময় বনের মধ্যে, সে ছিল একটা মজার ক্যারেক্টার এই যে এই এই নাটকের মধ্যে। তো ওই যে উনি এভাবে হঠাৎ একদিন, মানে এই যে তার যে এই যে ডিউক সিনিয়রের জীবন নিয়ে, অর্থাৎ ডিউক সিনিয়র তার ভাইয়ের হাতে যে প্রতারণার শিকার হয়েছেন এবং তার ফ্রেন্ডদের দ্বারা যে প্রতারণার শিকার হয়েছেন, এই এগুলো নিয়ে উনি এই যে এই অ্যামিস গানটা গাচ্ছিল। যেই গানটা এই যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ যে গানটা তোমাদের বইতে দেওয়া আছে, এই গানটা উনি গাইছিল একটা গাছের নিচে। হ্যাঁ, এটা আমরা প্যাসেজ পড়ার সময় আমরা পড়ব। তারপর দেখো এই যে এই প্যাসেজটার মধ্যে কিছু ওল্ড ইংলিশ ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে। ওল্ড ইংলিশগুলো আগে আমরা যেমন যে সাধু ভাষায় বিভিন্ন ধরনের উপন্যাস লেখা হতো, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তা রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা যেমন সাধু ভাষায় লিখত, তো ওল্ড ইংলিশও এভাবে লিখত যে কিছু ভাষা তাদের ডিফারেন্ট রয়েছে আর কিছু ওয়ার্ড ডিফারেন্ট রয়েছে। এগুলো দেখা যায় বিভিন্ন ধর্মগ্রন্থে, কোরআন বাইবেল এই ধরনের ধর্মগ্রন্থে এগুলো ইউজ করা হয়। যেমন এই ওয়ার্ডগুলো দেখো, দাও, দাও মানে হচ্ছে ইউ, তোমরা, হ্যাঁ দাও। তারপর দেখো আর্ট, আর্ট হচ্ছে আর্ট মানে হয় বিভার। তারপর দাই, দাই মানে হচ্ছে ইউ, ডাস্ট মানে হচ্ছে ডাস। এই কয়টা ওল্ড ইংলিশ ওয়ার্ড এই কবিতাটার মধ্যে ব্যবহার করা হয়েছে। আবার দেখো এখানে কিছু সিনোনিম আমরা শিখব যেগুলো এই কবিতার মধ্যে ব্যবহার করা হয়েছে। ইনগ্রেটিটিউড মানে অকৃতজ্ঞতা, থ্যাঙ্কলেসনেস, হোলি আ কাইন্ড অফ ট্রি, একটা ট্রি এটা হচ্ছে একটা পবিত্র ট্রি খ্রিস্টানদের মতে, এবং এটা দ্বারা তারা ঘর সাজায় যখন তারা ক্রিসমাস ডে পালন করে। ফেইনিং, ফেইনিং মানে হিপোক্রিসি মানে কপটতা, হ্যাঁ ভান। তারপর মিয়া, মিয়া মানে সোল, অনলি একমাত্র। ফোলি মানে সিলিনেস, ফুলারি মানে বোকামি। বিটার মানে তীক্ষ্ণ, নেফি। নাই অর্থ নিয়া, নাই নিয়ার কাছাকাছি। র্যাপ শব্দের অর্থ মুশ্রানো। তাহলে এই যে এগুলো হচ্ছে এই সিনোনিমগুলো, আর এই যে এই লিটারি ডিভাইসগুলো আমরা কবিতার মধ্যে থেকে আমরা আলোচনা করব। অ্যাসোনেন্স আমরা আলোচনা করব, অ্যাপোস্ট্রফি আমরা করব, এলিটারেশন আমরা, সিমিলি, পার্সোনিফিকেশন অ্যান্ড ইমেজারি এগুলো আলোচনা করব। এই কবিতার মূল উপজীব্য বিষয়টা হচ্ছে বিট্রয়াল, অর্থাৎ এই যে মানুষ মানুষের সাথে যে বিট্রেই করে, হ্যাঁ বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাসভঙ্গ করে, এই কবিতার মূল বিষয় হচ্ছে বিট্রেয়াল। ফেক ফ্রেন্ডশিপ উপর দিয়ে দেখায় যে ফ্রেন্ডশিপ যেটা আমাদের যুগে বেশিরভাগ ঘটে থাকে, অ্যান্ড বিটার রিলেশনস এবং তীক্ষ্ণ সম্পর্ক অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের যে তীক্ষ্ণ একটা বাস্তবতা, এই বাস্তবতা নিয়ে মূলত এই কবিতার আলোচ্য বিষয়। তাহলে এই কবিতার মোটামুটি কি আলোচনা হবে এগুলো আমি আলোচনা করেছি। এবার দেখো মূল কবিতায় আমরা চলে যাই। ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, দেখো ব্লো 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 মানে প্রবাহিত হওয়া, হ্যাঁ ব্লো মানে বাতাস প্রবাহিত হওয়া। দেখো আমি যদি বলি যে এটা প্রবাহিত হচ্ছে, যেমন আমি যদি বলি বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেইনিং। আমরা কিন্তু এগুলো বলার সময় আমরা ইট ব্যবহার করি, তাইলে আমরা এখানে বলি কি ইট ইজ রেইনিং। তাইলে আমি যদি বলি বাতাস প্রবাহিত হচ্ছে, এটার ইংলিশ হচ্ছে ইট ইজ ব্লোয়িং। হ্যাঁ এখানে কিন্তু দ্য উইন্ড বা দ্য উইন্ড ইজ ব্লোয়িং এভাবে না, ইট ইজ ব্লোয়িং। হ্যাঁ আর হচ্ছে যেমন আবার রক্ত প্রবাহিত হওয়া, তাইলে ইট ইজ ব্লিডিং। হ্যাঁ ব্লাড হলো নাউন, ব্লিড ব্লিড হলো ভার্ব, তাহলে ইট ইজ ব্লিডিং। তাহলে দেখো ব্লো প্রবাহিত হও, ব্লো প্রবাহিত হও, দাও উইন্টার উইন্ড, তোমরা উইন্টার উইন্ড। দেখো এখানে কতগুলো লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে। যেমন দেখো ব্লো ব্লো এটা হচ্ছে এলিটারেশন। এলিটারেশন হচ্ছে এই যে কনসোনেন্ট সাউন্ডগুলো, কনসোনেন্ট সাউন্ডগুলো যদি কোনো শব্দের শুরুতে একাধিকবার থাকে তাহলে এগুলো হচ্ছে তোমার এলিটারেশন। যেমন চার্লি চ্যাপলিন ইজ চুইং আ চুইং গাম অফ চেরি, সিটিং অন আ চার্মিং চেয়ার। তাহলে দেখা যায় সব জায়গায় এখানে সি 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 সি। তাহলে এই যে এই ধরনের যে বাক্য বিন্যাস এটা হচ্ছে এলিটারেশন। তাহলে এই যে এখানে এলিটারেশন ঘটছে, আবার এখানে অ্যাসোনেন্সও ঘটেছে। তাহলে দেখো অ্যাসোনেন্স, এই যে অ্যাসোনেন্স, অ্যাসোনেন্স হচ্ছে যে ভাওয়াল সাউন্ড। এখানে দেখো ও ও যে ব্লো ও ও দুইটাই আছে, আবার উইন্টার উই
উইন্ড, এই যে এখানে উইন্ড শুদ্ধ উচ্চারণ, ওয়াইন্ড শুদ্ধ উচ্চারণ। তাহলে দেখা যায় যে এই যে এখানে অর্থাৎ ভাওয়াল, কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো একটা ভাওয়াল সাউন্ডের রিপিটেশন হয় সেটা হচ্ছে অ্যাসোনেন্স। তাহলে দেখো এই এই যে উইন্টার, তাহলে এখানে বলছে আবার এখানে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ কেউ যদি কাউকে উদ্দেশ্য করে আহ্বান করে, কোনো কিছু যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। যেমন কেউ যদি বলে ওহ ডেথ ওয়্যার ইজ ইউর স্টিং, যে হে মৃত্যু কোথায় তোমার যে শূল, কী দিয়ে তুমি বাঁধো, কী দিয়ে তুমি মৃত্যু মানে মানুষকে মানুষের মরণ ঘটাও, তাহলে এই যে কেউ যদি বলে ও ডেথ ও স্কাই, তাহলে এই যে কেউ কাউকে ডাকা মানে সম্বোধন করা, এটা হচ্ছে এই যে এখানে দেখো এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। আবার এখানে পার্সোনিফিকেশনও আছে। পার্সোনিফিকেশন হচ্ছে যদি কোনো ইনহিউম্যান কোয়ালিটি, যেমন মানুষের কোয়ালিটি যদি কোনো ইনহিউম্যানের মধ্যে যদি বলা হয়, যেমন মাটি, মাটি তো দেখা যায় পিপাসা, পিপাসা হচ্ছে একটা মানুষের চাহিদা। এখন তুমি যদি বলো যে পিপাসার তো মাটি, তাহলে সেক্ষেত্রে মানুষের কোয়ালিটিটা তুমি একটা ইনএনিমেট অবজেক্টের মধ্যে তুমি যখন বলবা, এই ধরনের বলাকে বলা হয় পার্সোনিফিকেশন। তাহলে দেখো এখানে কিন্তু এগুলো সব কিছু ব্যবহার হয়েছে, ব্লো ব্লো বয়ে যাও দাও উইন্টার উইন্ড, হে হে শীতের বাতাস বয়ে যাও বয়ে যাও, বলছে দাও আর্ট মানে তোমরা, আর নট সো আনকাইন্ড তোমরা এতটা নির্দয় নও, তাহলে বয়ে যাও শীতের বাতাস তোমরা এতটা নির্দয় নও, অ্যাজ ম্যানস গ্র্যাটিচিউড ইনগ্র্যাটিচিউড মানুষের অকৃতজ্ঞতার মতো। এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে অ্যাজ লাইক এগুলো দ্বারা, এখানে দেখো উইন্টার উইন্ডের সাথে মানুষের ইনগ্র্যাটিচিউড অকৃতজ্ঞতার এখানে সিমিলারিটি কম্প্যারিজন করা হয়েছে, যার কারণে এখানে ব্যবহার হয়েছে সিমিলি। তাহলে এই ধরনের অ্যাজ বা লাইক দিয়ে কোনো সদৃশ্য বা কম্প্যারিজন উপস্থাপন করাকে সিমিলি বলা হয়। তাহলে এখানে বলো দেখো এখানে বলছে যে এই কবিতাটা মূলত শেক্সপিয়ার লিখেছেন ইংল্যান্ডে বসে, ইংল্যান্ড হচ্ছে শীত প্রধান দেশ আর ওইখানে শীতের সময় মানুষের তীব্র কাঁপুনি, তো উনি বলেছেন যে শীতের বাতাস তোমরা বয়ে যাও, শীতের বাতাস তোমরা বয়ে যাও, তোমরা এতটা নির্দয় নও যতটা নির্দয় মানুষের অকৃতজ্ঞতা। উনি আরও বলেছেন দাই টুথ ইজ নট সো কিন, বলছে যে তোমার দাঁত ইজ নট সো কিন এতটা তীক্ষ্ণ না। তাহলে এই যে দাই, দাই মানে কি তোমার, তাহলে দাই টুথ তোমার দাঁত ইজ নট সো কিন, কিন মানে তীক্ষ্ণ, তোমার দাঁত এতটা তীক্ষ্ণ না, বিকজ দাও আর্ট নন সিট কারণ তোমাদেরকে দেখা যায় না, অল দো দাই ব্রেথ বি রুড যদিও তোমাদের নিঃশ্বাস যদিও দাই ব্রেথ বি রুড, রুড মানে কর্কশ তীব্র, হ্যাঁ তাহলে যদিও তোমাদের নিঃশ্বাসটা তীব্র, এখানে নিঃশ্বাস বলতে বুঝিয়েছে যে শীতের হাওয়াকে, শীতের হাওয়া যখন প্রবাহিত হয় তখন দেখা যায় মানুষের শরীরে অনেক কাঁপুনির সৃষ্টি হয়, এবং যখন কোনো মানুষের গায়ে পর্যাপ্ত মানে ড্রেস না থাকে তখন দেখা যায় সে অনেক তীব্র কাঁপুনির সৃষ্টি হয়। তো মানুষ কবি এখানে বলেছেন যে শীতের বাতাস যতটা তীব্র মানুষকে যতটা কষ্ট দেয়, তার চাইতে মানুষের অকৃতজ্ঞতা, একজন মানুষকে উপকার করলা সে যদি সেটা ভুলে যায়, এটা কবিকে বলেছেন এখানে আরও বেশি কষ্ট দেয়। মূলত এই যে গ্রিন হোলি, এই যে শোনো এই যে এখানে দেখো প্রত্যেকটা লাইন দেখো, ওয়াইন্ড কাইন্ড ইনগ্র্যাটিচিউড ক্ষীণ সিন, তারপরে এই যে ইনগ্র্যাটিচিউড রুড, এই যে মিল, এই ধরনের এই যে এই কবিতাটা, এই কবিতাটা হচ্ছে লিরিক পোয়েম। তাহলে লিরিক ফোম কোনগুলা, লিরিক ফোম হচ্ছে সেই কবিতাগুলো যেগুলো একটা গানের মতো, এই কবিতা তুমি যখন জোরে জোরে পড়বা তখন তোমার মনে হবে গানের মতো, প্রত্যেকটা শেষে ছন্দ অন্তমিল, তাহলে এই এই ধরনের কবিতাকে বলা হয় লিরিক ফোম, লিরিক ফোম, হ্যাঁ তাহলে গীতি কবিতা, বাংলায় বলা হয় গীতি কবিতা, তাহলে এটা হচ্ছে এক ধরনের গীতি কবিতা কারণ এটা একটা গানের মতো এটাকে গাওয়া যায়। হ্যাঁ আর ওই যে এই যে জ্যাক, জ্যাক এই 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 কবিতাটাই গাইছিল ওই উপন্যাস এই যে প্লেটার মধ্যে অ্যাজ ইউ লাইকের মধ্যে, একটা গাছের নিচে দাঁড়িয়ে ও সেই এই কবিতাটা এখানে গাইছিল। দেখো এখানে দেখো এই যে দেখো এখানে মানে কেউ কেউ এই কবিতাকে দুইটা স্ট্রেঞ্জা, স্ট্রেঞ্জা হচ্ছে একটা কবিতার চারটা পাঁচটা বা ছয়টা লাইন বা আটটা লাইন, লাইন নিয়ে যে একটা অংশ এগুলাকে বলা হয় স্ট্রেঞ্জা। এখানে দেখো একটা স্ট্রেঞ্জা, কেউ বলেছেন যে এখানে তিনটা স্ট্রেঞ্জা, আবার কেউ বলেছেন দুইটা স্ট্রেঞ্জা। তাহলে স্ট্রেঞ্জা হচ্ছে
যে কবিতার মধ্যে যে কয়েকটা লাইন নিয়ে যে একটা অংশ হয় সেটা হচ্ছে স্ট্রেঞ্জা। তারপর দেখো হাই হো সিং হাই হো আনটু দ্য গ্রিন হোলি, এই যে হাই হো, এই যে আমরা গানের মধ্যে তোমরা বাংলায় দেখবা গানের মধ্যে জীবন ও বিভিন্ন ধরনের তারা সুরের সৃষ্টি করে, দেখা যায় এটার কোনো তেমন অর্থ নাই। তাহলে এইখানেও এই একটা গান, গানের মধ্যে যেমন বিভিন্ন ধরনের অনেকে বিভিন্ন টান দেয় আবার মানে বিভিন্ন ধরনের সুরের সৃষ্টি করে যে গানের সৌন্দর্য বর্ধন করার জন্য, তো উনিও এই গানটার মধ্যে সৌন্দর্য বর্ধন করার জন্য এখানে বলেছেন হাই হো সিং হাই হো, যে হাই হো গাও আনটু দ্য গ্রিন হোলি, যে গ্রিন চিরসবুজ হোলি, হোলি তো আমি তোমাদেরকে বললাম যে এটা এক ধরনের গাছ যেটা খ্রিস্টিয়ানরা তাদের ক্রিসমাস ডে পালন করার সময় ঘর সাজানোর জন্য ব্যবহার করে এবং তারা এই ধরনের গাছটাকে পবিত্র গাছ মনে করে। এবং যে জ্যাক, এই জ্যাক জ্যাক হচ্ছে ওই ধরনের একটা গাছের নিচে বসে, এই যে বাংলায় এটাকে বলা হয় পলাশ ফুল বা এই ধরনের গাছ, তাহলে এই গাছের নিচে উনি দাঁড়িয়ে গানটা গাচ্ছিল আর এই গাছকে বলা হয় চিরসবুজ গাছ। তাহলে এই যে আনটু দ্য আনটু মানে নিচে, তাহলে বলছে যে গ্রিন হোলি গাছের নিচে গান গাও হাই হো সিং হাই হো, মোস্ট ফ্রেন্ডশিপ অধিকাংশই বন্ধুত্বগুলো ইজ ফেইনিং, ফেইনিং মানে কপটতা ভান, বলছে যে তোমার সাথে আমার যে বন্ধুত্ব এই বেশিরভাগ বন্ধু যেগুলো আমরা আমাদের বর্তমান সমাজে দেখতে পাই যে বেশিরভাগ বন্ধুত্ব এগুলো হচ্ছে ফেইনিং, হ্যাঁ কপটতা, একটা ভান ধরে মানুষ যে তো বন্ধুত্ব কিন্তু দেখা যায় বিপদের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাহলে দেখো মোস্ট লাভিং মিয়া ফলি, বলছে যে লাভিং ভালোবাসা, মানুষ যে কাউকে ভালোবাসবে অধিকাংশ ভালোবাসাগুলো মিয়ার একমাত্র অনলি ফলি বোকামি, বলছে কাউকে ভালোবাসাটা হচ্ছে এখন বোকামি। তো এই যে উনি যে তার ছোটো ভাইকে ভালোবাসতেন, ভালোবেসে তার দেখা যায় অনেক দায়িত্ব দিয়েছেন, কিন্তু তার ছোটো ভাই হচ্ছে তাকে মানে তার রাজ্য থেকে তাকে তাড়াইয়া দেওয়ার ফলে সে এখন বনে বসবাস করতেছে। তো উনি এই যে এই দুঃখটা নিয়ে উনি বলতেছেন মানুষ যে ফ্রেন্ডশিপ করে, মানুষ যে মানুষকে ভালো দেখায়, যে এই এগুলো হচ্ছে এক ধরনের ফেইনিং, একটা ভান, একটা কপটতা, তার মনে একটা তার মুখে একটা। আমাদের সমাজও দেখা যায় অসংখ্যভাবে এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। এবং যে বলছে যে অধিকাংশ ভালোবাসাগুলো মোস্ট লাভিং মিয়া ফলি, যে একমাত্র এগুলো হচ্ছে মূর্খতা, যারা ভালোবাসে তারা মূর্খ, এই ধরনের কবি এখানে বলা হয়েছে। এখানে মানুষের মানুষের যে একটা আসলে যে এই যে একটা খারাপ কোয়ালিটি নিয়েই এই কবিতার মূল উপজীব্য বিষয়। দেন হাই হো দ্য হোলি, বলছে যে তারপরেও এই যে জীবনের যে নিকৃষ্টতা, জীবনের যে কষ্ট, এই কষ্ট সত্ত্বেও এই যে হোলি গাছের নিচে, হালি গাছের নিচে দ্য লাইফ ইজ মোস্ট জলি, বলতেছে তারা যে এখন প্রাসাদ থেকে চলে এসেছে, এই চলে আসার পরেও তাদের জীবনটা এখানে আনন্দ সুখে পরিপূর্ণ। এখানে বলতে বোঝানো হয়েছে আমাদের জীবনে এই ধরনের ফেইনিং কপটতার মুখোমুখি আমাদের হতে হবে, এই ধরনের মূর্খতার মুখোমুখি আমাদেরকে হতে হবে, তারপরেও আমাদের জীবনে আমাদের আনন্দকে বিসর্জন করলে হবে না, আমাদের আনন্দ জীবনে আমাদের আনন্দটাকে বজায় রাখতে হবে। তারপর দেখো এখানে বলছে ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, এই যে এখানে দেখো এই যে ফ্রিজ যা, এখানে দেখো এলিটারেশনের ব্যবহার হয়েছে, এফ এফ দুইটা এলিটারেশন ব্যবহার হয়েছে, আবার দেখো যা জেড জেড আছে, হ্যাঁ এগুলাকে বলা হয় কনসোনেন্স। কনসোনেন্স হচ্ছে যদি তোমার যে কনসোনেন্ট সাউন্ড এটা যদি একটা সেন্টেন্সের মধ্যে যদি বারবার আসে সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। তাহলে এখানে বলছে যে ফ্রিজ ফ্রিজ জমিয়া যাও দ্য ওয়ার্ল্ড বিটার স্কাই, বলছে যে জমিয়া যাও তোমরা হে তীক্ষ্ণ আকাশ, বলছে যে এই আকাশ থেকে যে শৈত্য প্রবাহ প্রবাহিত হয় এটা মানুষের জীবনের সাথে উনি তুলনা করেছেন, যে এই যে শৈত্য প্রবাহ প্রবাহিত হয় এগুলো তোমরা জমিয়ে যাও দ্যাট ডাস্ট নট বাইট সো নাই, বলছে যে এই যে অ্যাজ বেনিফিটস ফর গড, বলছে যে এই যে আকাশের বাতাস, এই বাতাস যখন প্রচণ্ড শীতের মধ্যে এগুলো যখন জমে যায় আর এগুলো যখন কোনো মানুষের শরীরে লাগে এর মধ্যে সে যে তীব্র কম্পন ব্যথা অনুভব করে, হ্যাঁ সো নাই, নাই শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি, এগুলো যতটা না কাছাকাছি হয় বলছে অ্যাজ বেনিফিটস ফর গড, তো এর চাইতে বেশি কষ্টটা হয় যখন কেউ তুমি কাউকে যদি বেনিফিট করো উপকার করো তোমার উপকার যদি সে ভুলে যায়। দো
দো দো দ্য ওয়াটার্স র্যাপ, এখানে এই যে শীতের পানির কথা বলা হয়েছে, শীতের সিজনে দেখা যায় আমাদের, দেখা যায় যদি শরীরে পানি লাগে দেখা যায় শরীরের মধ্যে হুল ফোটে, তো এই ধরনের যে কষ্ট, উনি বলেছেন যে শীতের বাষ্প, র্যাপ মানে মুচড়ানো, তাহলে শীতের পানি যেমন আমাদেরকে মুচড়িয়ে দেয়, তার চাইতে বলেছেন দ্য স্টিং ইজ নট সো হার্ড, তাহলে এই যে এটার পানিটা এত বেশি কষ্ট না, শীতের পানিটা যতটা না কষ্ট, অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, যখন তোমার কোনো বন্ধু তোমাকে মনে না করবে, হাই হো আন টু দ্য গ্রিন হোলি, বলছে যে তারপরও তুমি গিয়ে যাও জীবনের এই যে হার্শ রিয়েলিটি, কঠিন বাস্তবতা সত্ত্বেও তোমাকে তোমার জীবন ধারণ করে যেতে হবে, তোমাকে তোমার আনন্দ নিয়ে তোমাকে বাঁচতে হবে। তো এই কবিতা ছিল, এটাই মূল বক্তব্য। তো এই কবিতা নিয়ে কবিতার সামারি আসার পসিবিলিটি আছে তোমাদের পরীক্ষায়, এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি, সি ইউ, আল্লাহ হাফেজ।